আসসালামু আলাইকুম, আমার নাম শফিকুল ইসলাম। আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ক্যাবিন ক্রু হিসেবে এখন আছি। কিভাবে আসলে 2012-তে আমি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনের একটা পত্রিকা থেকে পেয়েছি, ওনারা ট্রেনিং করান, ক্যাবিন ক্রু ট্রেনিং, শর্ট কোর্স ট্রেনিং করান। ওইখান থেকে একটা শর্ট ট্রেনিং করেছি। ট্রেনিং করার পর থেকে আজকে এভিয়েশন সেক্টরে যাত্রা শুরু করেছি। অনেক কিছু জানতে পেরেছি ওনাদের কাছ থেকে। কোন কোন দেশে গিয়েছেন? আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগিতায় অ্যাজ এ ক্রু হিসেবে মিডল ইস্ট এবং ইউরোপে গিয়েছি। ইউরোপের মধ্যে দুটো দেশ, লন্ডনে গিয়েছি আর জার্মানি ফ্রাঙ্কফুর্টে গিয়েছি। আর আপনার মিডল ইস্টে এখানে সংযুক্ত আরব আমিরাত, আপনার সৌদি আরবিয়া, দাম্মাম, আবুধাবি, জেদ্দা, মক্কা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রু হয়ে অবশ্যই গর্বিত মনে করি, কারণ গত যে আমি 3 বার উমরা হজ করেছি, এই আমার আমি যেটা বিশ্বাস করি, এই বয়সে যে আমি হজ করতে পেরেছি, আল্লাহ তাআলার শুকরিয়া, এবং এই সুযোগটা আমাকে করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কেমন আপনাদের আমার যেটা মানে মতামত, আমি আলহামদুলিল্লাহ আমি এই বয়সে বা পড়াশোনা করে যতটুকু পাওয়া দরকার আমি সেটা পাচ্ছি। আমি মনে করি যেটা স্ট্যান্ডার্ড স্যালারি, আমি খুব খুশি এই স্যালারি পেয়ে। কি কি কোয়ালিফিকেশন দরকার যাবে আসার জন্য? এখানে কিছু কোয়ালিফিকেশন আছে যেগুলো হলো বেসিক। প্রথমত হলো তাদের একটা ফেশিয়াল একটা এক্সপ্রেশন, সেলফ কনফিডেন্স, যেটা আত্মবিশ্বাস লাগে একজন ক্যান্ডিডেট যে হবেন ক্যাবিন ক্রু। হাইট ওয়েট দরকার হয়, এবং সবচেয়ে দরকার যেটা হলো কমিউনিকেশন স্কিল, যেটা খুবই খুবই জরুরি। সামাজিক ক্ষেত্রে আমার বাবা মা অনেক খুশি যে ওনার একজন সন্তান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছেন, এখনো পর্যন্ত উনি কাজ করছেন। এবং আমার যত আশেপাশে যত আত্মীয় স্বজন আছে, আমার যত বন্ধু বান্ধব আছে, তারা সবাই খুব সাপোর্ট করে আমাকে যে তুমি ভালো একটা পজিশনে গিয়েছো, হোল্ড করছো এই বয়সে। জি অবশ্যই, এটা প্রশিক্ষণটা প্রয়োজন এই ক্ষেত্রে আমার মতে, কারণ দুইটা, একটা হলো প্যাসেঞ্জার সার্ভিস, একটা হলো আপনার সেফটি এবং এমার্জেন্সি হ্যান্ডলিং। এমার্জেন্সি হ্যান্ডলিং বলতে এয়ারক্রাফটের মধ্যে কোনো সময় যদি আপনার আগুন হয়, আগুন ধরে, তারপরে ডিকম্প্রেশন হয়, সব কিছুর জন্য আপনার প্রশিক্ষণের প্রয়োজন হয়। তো সেই জন্য ট্রেনিং বা প্রশিক্ষণটা আমি মনে করি অতি জরুরি, এবং সেটা আমাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দিয়েছে। বর্তমান সময়ের মানে পরিবেশে যদি চিন্তা করি, ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন, অন্যান্য অর্গানাইজেশন যারা আপনার ট্রেনিংটা করায়, প্রশিক্ষণ দেয়, তার চেয়ে ভালো ভালো মনে করি। কারণ আমি এই প্রশিক্ষণটা 2012 সালে করার পরে আমি সুযোগ পেয়েছি রিজেন্ট এয়ারওয়েজে যোগদান করার জন্য একজন ক্যাবিন ক্রু হিসেবে। জি আমি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন থেকে 3 মাসের শর্ট ট্রেনিং একটা সার্টিফিকেট পেয়েছি, এবং এটার পাশাপাশি বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত, আর এই শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত একটা শর্ট কোর্স ট্রেনিং করে সার্টিফিকেট পেয়েছি। ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত একটা প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ড থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করছে, এবং এই সার্টিফিকেটটা বাংলাদেশ কর্তৃক নয়, সারা পৃথিবীতে এটা রিকগনাইজড, স্বীকৃতি আছে। আমি বিশ্বাস করি যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে সার্টিফিকেট আমি পেয়েছি, সেটা আমার চাকরির ক্ষেত্রে ভালো ভূমিকা রাখছে। নতুনদের জন্য বলার এটাই আমি বললো, আমি এখন বিমানে ক্যাবিন ক্রু, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু হিসেবে আছি। এই জব সেক্টরে যদি তাকে আসতে হয়, তার যোগাযোগের যে দক্ষতা, কমিউনিকেশন স্কিল, সেটা খুবই জরুরি, এবং তার মধ্যে গ্ল্যামারিস অবশ্যই, ফেশিয়াল এক্সপ্রেশন থাকতে হবে, আর হাই ওয়েটের ব্যাপার আছে সব কিছু। আমি সবসময় তাদেরকে আমন্ত্রণ জানাবো। তো এই জবের যে স্যালারিটা সে পাবে বা পায়, সেটা অন্যান্য জব সেক্টরে মাস্টার্স কমপ্লিট করে ছেলেরা আমার মনে হয় পায় না আমাদের দেশের ট্যাকাবারে। তো আমি সবাইকে এটাই সাজেস্ট বা পরামর্শ করবো, আমি অবশ্যই আমন্ত্রণ জানাবো এই জব সেক্টরে অবশ্যই যেন সবাই চেষ্টা করে। এটা আমি শেষ করছি।